বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত জিটি রোডের আসানসোল পৌর নিগমের 55 নম্বর ওয়ার্ডের গোপালপুরের সৎ সঙ্গ নগরের কাছে তেঁতুলতলা এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। বুধবার রাত 8টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম অঙ্কিত বর্মন। তাকে প্রথমে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জেলা হাসপাতাল সূত্রে জানা যায়। যদিও খবর সূত্রে জানা গেছে, যুবকের পরিবারের লোকেরা তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। যুবকের মুখের থুতনিতে গুলি লেগেছে বলে পুলিশ ও জেলা হাসপাতাল সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি দেবরাজ দাস, আসানসোল দক্ষিণ থানার আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পুলিশ ও এলাকার সূত্রে জানা যায়, বুধবার রাত 8টা নাগাদ বহিরাগত কোনো এক যুবক গোপালপুরের সৎসঙ্গ নগরের তেঁতুলতলায় একটি বাড়িতে ঢুকেছিল। সেই খবর পেয়ে কয়েকজন যুবক সেই বাড়িটির সামনে আসে। তাদের মধ্যে অঙ্কিত বর্মা নামে ওই যুবকও ছিল। সবাই মিলে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে আচমকাই ওই যুবক গুলি চালায়। সেই গুলিতে গুলিবিদ্ধ হয় যুবক অঙ্কিত। মুখে থুতনিতে গুলি লাগে। ঘটনাস্থলে যুবকটি মাটিতে লুটিয়ে পড়তেই ওই যুবক পালিয়ে যায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গুলি চালিয়েছে আপনার, কে হয় ম্যাডাম, কে হয় আপনার, হ্যাঁ কে হয় আপনার, গুলি কেন চালালো জানি না। আমরা হঠাৎ করে শুনলাম যে এখানে একটা গুলি চলে গেল। আমাদের এই গ্রামের একটা ছেলে 20-22 বছর বয়স, ছেলেটি মানে মরণাপন্ন, ওকে তো বাঁচাতে হবে। দ্বিতীয় কথা আরেকটা হলো, এইরকম দিন দাহাড়াতে এই ঘটনা এতদিন ধরে হয়ে গেল গোপালপুরে, কোনোদিন এই ঘটনা ঘটেনি, আজ প্রথম, কেন বলুন তো? জীবন মরণ টানাটানি, তার বাবা এসে এখানে সাফাই গায়, তার বাবা মা বাইরে চলে যায় বাড়ি খালি করে, কেন এগুলো চলবে না? আমাদের তো ছেলে আছে, মেয়ে বড় হয়েছে, আমাদের তো, আমরা তো রাত 10টা 12টা বিচার করবো কেন করবে? হঠাৎ ওনার বাড়ির পাঁচের লোককে কি করে গেল, কি করে? নিশ্চয় গেছে এর আগে, এর আগে গুলি চলেছে বা কোনো একটা এত বড় একটা কাণ্ড হয়েছে, কোনোদিন শুনিনি। আমরা নির্ভয়ে থাকতাম, সেইটা তো আমাদের ভয় ঢুকে গেল, এবার আমরা তার ভয়ে বেরোতে পারবো না। যার গুলি লেগেছে সে তো হসপিটালে ভর্তি আছে, এবার কি হয়েছে ব্যাপারটা আমরা ঠিক জানি না, আমি নামটাও জানি না ঠিক। অঙ্কিত বর্মন বলছে না, তাকে চিনি না, আমরা চিনি না ওকে। আমার নাম গোপা চ্যাটার্জি। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।